একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা না চাওয়ায় জামাত থেকে পদত্যাগ করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধ অপরাধী জামাত নেতাদের এ আইনজীবী তার পদত্যাগপত্রে জামাত বিলুপ্ত করারও পরামর্শ দিয়েছিলেন বলে উল্লেখ করেন আব্দুর রাজ্জাকের পদত্যাগের পর রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে চলছে নানা বিশ্লেষণ বিষয়টি কি জামাতের নতুন রাজনৈতিক কৌশল ধানমন্ডিতে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলের বৈঠক শেষে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে বিষয়টি জানতে চান সাংবাদিকরা নতুন বোতলে পুরাতন পানি আসছে এমন যদি হয় নাম পরিবর্তন হবে কিন্তু আদর্শ এক্সিস্টেন্ট আদর্শ অঠুট থাকছে সে অবস্থা পরিবর্তন কী নিবন্ধন বাতিল হওয়া দলটিকে নিষিদ্ধ করা আদালতের এক্তিয়ার বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের বিচার বিভাগের এটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমি সেটাকে ভায়োলেট করতে পারিনি অন্য এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন জাতীয় নির্বাচনে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমাদের নেত্রী দেশে ফিরে এলে তার সঙ্গে আলাপ করে যারা শেষ পর্যন্ত বিদ্রোহ করেছে বিদ্রোহী প্রার্থী হিসেবে ছিল তাদের বিরুদ্ধে কিন্তু আমরা আমাদের আগের সিদ্ধান্ত অনুযায়ী কঠিন ব্যবস্থা নিতে যাচ্ছি বাইশ ফেব্রুয়ারি তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রার্থী ঘোষণা করা হবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সংশ্লিষ্ট এলাকা রিয়াজ সুমন একুশে টেলিভিশন ঢাকা